সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ফতুল্লা পাইলট হাই স্কুলের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মা খন্দকার। সকল নবম দশম শ্রেণীর মেয়েরা বই নিয়ে প্রস্তুত হয়ে বসে পড়ো। আশা করছি তোমরা ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে অভাগীর স্বর্গ শেষ করিয়েছিলাম, তার আগে আমি তোমাদের জীবনসঙ্গীত কবিতা পড়িয়েছি। আজকে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা একটা কবিতা শিখব, সেই কবিতাটার নাম হচ্ছে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো চলো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমাদের পাঠে বিষয় হলো কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের ছোট্ট একটা চার্ট আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশ পদী কবিতা বলি থেকে নেওয়া হয়েছে। কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আজকে আমরা কিছু তথ্য তোমাদেরকে দিব। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ কবিতাটি চতুর্দশ পদী কবিতাগুলি থেকে নেওয়া হয়েছে। সমস্ত কবি কি, কোনো কোনো কবি হিন্দু আছেন, কোনো কোনো কবি আছেন মুসলিম, একমাত্র বাংলা সাহিত্যে এই একজন কবি আছেন যার নামের মাঝে মাইকেল শব্দটা যুক্ত হয়েছে। কেন মাইকেল শব্দটা যুক্ত হয়েছে জানো? কবি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি সম্ভ্রান্ত জমিদার বংশের, হিন্দু সম্ভ্রান্ত জমিদারের সন্তান ছিলেন। আস্তে আস্তে যখন কবি বড় হতে লাগলেন, কবির মনের মধ্যে ইংরেজি সাহিত্য, ইংরেজি ভাষা গভীরভাবে ছাপ ফেলতে শুরু করল। যখন ইংরেজি সাহিত্য সম্পর্কে তিনি খুব আগ্রহী হয়ে উঠলেন, ইংরেজি সাহিত্য সম্পর্কে জানার চেষ্টা করতে লাগলেন, একটা সময় তিনি মনে করলেন যে আমি যদি হিন্দু থাকি তাহলে আমি ইংরেজিকে ভালোভাবে জানতে পারবো না। তাই তিনি কি করলেন, নিজের ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। এই কবি একটা সময় খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে সময়ের সাথে সাথে উপলব্ধি করতে পারলেন যে নিজের দেশকে, নিজের মাটিকে, নিজের ধর্মকে ভালোবাসা প্রত্যেকটা মানুষের দায়িত্ব, প্রতিটা মানুষের কর্তব্য। যখন তিনি তার নিজের জীবনে এই উপলব্ধিগুলো নিয়ে আসলেন, তারপর তিনি ধীরে ধীরে তার কবিতায়, সাহিত্যে সেই অনুশোচনা, সেই অনুতপ্ততা তিনি প্রকাশ করেছেন। কবি অনুশোচনায় অনুতপ্ত হয়েছেন বহুবার, তার বহু কবিতায়, নাটকে সেটার ছাপ অনেক স্পষ্ট। দেখবা আমরা যখন নিজেদের কোনো সিদ্ধান্ত নিই, সেটা যদি ভুল হয় কখনোই আমরা স্বীকার করতে চাই না, কখনোই আমরা বলতে চাই না আমি ভুল করেছি বা আমি অন্যায় করেছি, এই কথা আমরা কখনো কেউ স্বীকারও করি না। এই মহান কবি সেটা অকপটে স্বীকার করেছেন এবং পরবর্তী জীবনে সে আমাদের দেশের জন্য, দেশের সাহিত্যের জন্য, দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য অসংখ্য কবিতা, কাব্য, মহাকাব্য, নাটক রচনা করেছেন এবং প্রত্যেকটাই সমৃদ্ধ ঐতিহাসিক এবং সাহিত্যিক গুণে একেবারেই ভরপুর। তো এই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা কিছু তথ্য তোমাদেরকে জানাতে চাই। এই মহান কবি জন্মগ্রহণ করেছিলেন 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি।
এই কবি জন্মগ্রহণ করেছেন যশোর জেলার যশোরের সাগরদাড়ি গ্রামে। ওই যে বলেছিলাম কবি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন তিনি 1842 সালে। কেন? ইংরেজি সাহিত্যকে জানার জন্য, ইংরেজি সাহিত্যকে তিনি গভীরভাবে ভালোবাসতেন সেই জন্য। তিনি মহাকাব্য রচনা করেছেন, তার মহাকাব্যের নাম মেঘনাদ বধ। একেবারেই ঐতিহাসিক একটা মহাকাব্য তিনি রচনা করেছেন। তার নাটক কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী, এবং তিনি তার কাব্য রচনা করেছেন, সেই কাব্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাগুলি। এছাড়াও এই কবির আরও কিছু প্রহসন রচনা করেছেন। সেই প্রহসনগুলোর নাম হচ্ছে একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। এই মহান কবি শুধু এই কবি কবিতা নাটক মহাকাব্য লিখেই ক্ষান্ত হননি, বাংলা সাহিত্যের দুইটা ধারা তিনি আবিষ্কার করেছেন বাংলা ভাষাতে। সেটা কি? এক হচ্ছে সনেট, বাংলাতে তিনি সনেট কবিতা রচনা করেছিলেন, যা কিনা তার বাংলা সাহিত্যে সনেট একেবারেই তার নতুন, তিনি প্রথম আবিষ্কার করেছিলেন। আর তিনি প্রবর্তন করেছেন অমৃতাক্ষর ছন্দ। বাংলা সাহিত্যের দুটো ছন্দের নাম শুনে থাকবে, একটা হচ্ছে এক অক্ষরবৃত্ত ছন্দ, আর একটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। আর তৃতীয় ছন্দটি তিনি আবিষ্কার করেছেন অমৃতাক্ষর ছন্দ। সনেট তিনি যে কবিতা আবিষ্কার করেছিলেন, আসলে সনেট তার নিজস্ব কবিতা না, তিনি ইতালীয় কবি পেত্রাকের অনুকরণেই এই সনেট কবিতাটা আবিষ্কার করেছেন। অর্থাৎ ইতালির কবি পেত্রাক প্রথমেই সনেট আবিষ্কার করেছেন তার দেশে। আমাদের দেশের বাংলা সাহিত্যের সনেট প্রথম যিনি প্রবর্তন করেন তিনি হচ্ছেন এই মাইকেল মধুসূদন দত্ত। তাহলে আমরা কি শিখলাম আজকে? কপোতাক্ষ নদ কবিতার খুবই পরিচিতি সম্পর্কে আজকে আমরা ধারণা লাভ করলাম। কী কী গুরুত্বপূর্ণ তথ্য ছিল? কবি জন্মগ্রহণ করেছেন 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন 1842 খ্রিস্টাব্দে, এবং তার একেবারে প্রথম যে মহাকাব্য তিনি রচনা করেছিলেন বাংলা সাহিত্যে সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এছাড়া তিনি কিছু কবিতা কাব্যগ্রন্থ লিখেছেন, সে কাব্যগ্রন্থগুলোর নাম হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য এবং চতুর্দশপদী কবিতাগুলি। এছাড়াও তিনি নাটক রচনা করেছেন, কিছু প্রহসন রচনা করেছেন, এবং তিনি বাংলা সাহিত্যে দুটি ধারা প্রবর্তন করেন, এক সেটা হচ্ছে সনেট, দুই অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করেন। প্রহসন তিনি লিখেছেন একে একে বলে সব। তাহলে বাড়ির কাজ থাকবে তোমাদের মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ কবি কবি পরিচিতি থেকে কবি পরিচিতি থেকে 15টি MCQ প্রশ্নের উত্তর আজকে তাহলে আমাদের ক্লাসের এখানেই সমাপ্তি। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের প্রথম পর্ব কপোতাক্ষ নদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।